ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বিএনপির একদিনের শোক। সদ্য প্রয়াত দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা সহ সারা দেশে শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির নেতা বলেন, আমাদের প্রিয় নেতা, অনন্য স্বাধীনতা সংগ্রামী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভাষ্যকর, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশের বরেণ্য আইনজীবী ও প্রথিতযশা রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুতে বিএনপি বৃহস্পতিবার 18 মার্চ ঢাকা সহ সারা দেশে শোক পালন করবে। এ উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। রিজভী আরও জানান, ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে আসবে। শুক্রবার সকাল 11টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল 10টায় হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। এরপর নোয়াখালীতে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মওদুদ আহমদ মারা যান। তার বয়স হয়েছিল 81 বছর।